ছাত্র ছাত্রীরা, আজ আমরা নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। নেটওয়ার্কের বিস্তৃতি অনুযায়ী আমরা নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করতে পারি। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান, এবং হোয়াইট এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান। প্রথমে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান সম্পর্কে জেনে নেব। নাম থেকেই বোঝা যাচ্ছে এই নেটওয়ার্ক লোকাল এরিয়া অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সাধারণত একটি বিল্ডিং বা একাধিক বিল্ডিং এর মধ্যেই এই নেটওয়ার্ক সীমাবদ্ধ থাকে। মোটামুটিভাবে এই নেটওয়ার্কের বিস্তৃতি 1 কিলোমিটার বা তার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই নেটওয়ার্ক সাধারণত কোনো সরকারি, বেসরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনেকগুলো ব্যবহারকারীর মধ্যে প্রয়োজনীয় কাজকর্ম সম্পাদনের উদ্দেশ্যে স্থাপন করা হয়ে থাকে। ল্যান নেটওয়ার্কে যোগাযোগের মাধ্যম হলো কেবল বা তার। এই নেটওয়ার্কে ব্যবহারকারী নেটওয়ার্কের সাথে যুক্ত সমস্ত কম্পিউটার এবং অন্যান্য হার্ডওয়্যার বা রিসোর্স ব্যবহার করতে পারে। এছাড়াও ব্যবহারকারী এই নেটওয়ার্কের অন্তর্গত সমস্ত কম্পিউটারের স্টোর করে রাখা টেক্সট বা গ্রাফিক্যাল তথ্য, ফাইল, প্রোগ্রাম ইত্যাদিও ব্যবহার করতে পারে। এই ল্যান নেটওয়ার্কে কম্পিউটারগুলি একটি নির্দিষ্ট জ্যামিতিক বিন্যাসে পরস্পর সংযুক্ত থাকে। ল্যান নেটওয়ার্কের বিস্তৃতি কম হওয়ার কারণে তথ্য প্রেরণে ত্রুটির পরিমাণ অপেক্ষাকৃত কম হয়, তাই তথ্য প্রেরণ অনেক বেশি নিরাপদ হয়। অন্য অন্য নেটওয়ার্কের তুলনায় ল্যান নেটওয়ার্কে তথ্য প্রেরণ অনেক কম খরচ সাপেক্ষ। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যাকে সংক্ষেপে ম্যান বলা হয়, সেটি একটি শহরের মধ্যে অবস্থিত অনেকগুলি ল্যানের সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্ক ব্যবস্থা। সাধারণত মেট্রোপলিটন শহর বা শহরতলির বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে এই নেটওয়ার্ক বিস্তৃত থাকে। এর বিস্তৃতি মোটামুটিভাবে 1 কিলোমিটার থেকে 130 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। ম্যানের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসাবে ফাইবার অপটিক কেবল এবং কোয়াক্সিয়াল কেবল, এই দু ধরনের কেবলই ব্যবহার করা হয়ে থাকে। এই নেটওয়ার্কের খুব সহজেই টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও ইত্যাদি সব ধরনের তথ্য প্রেরণ করা সম্ভব হয়। সাধারণত এই সমস্ত নেটওয়ার্কে রাউটার, টেলিফোন, মাইক্রোওয়েভ অ্যান্টেনা ইত্যাদিও ব্যবহার করা যায়। এই ম্যান নেটওয়ার্কের গঠন এবং তথ্য পরিবহনের খরচ স্বভাবতই ল্যানের তুলনায় কিছুটা বেশি হয় এবং এর গঠনও ল্যানের তুলনায় অনেক বেশি জটিল হয়ে থাকে। কেবল টিভি নেটওয়ার্ক এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের একটি উদাহরণ। এবার আসা যাক হোয়াইট এরিয়া নেটওয়ার্কের কথায়। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সমস্ত কম্পিউটারগুলির মধ্যে যোগসূত্র স্থাপন করে তথ্য আদান প্রদান করার জন্য হোয়াইট এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান গঠিত হয়। সাধারণভাবে এই নেটওয়ার্ক বিস্তৃত ভৌগোলিক এরিয়া জুড়ে গড়ে ওঠে, অর্থাৎ এই নেটওয়ার্ক দেশ বা মহাদেশ বা পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকে। অনেকগুলো কম্পিউটার যেমন একসাথে ল্যান বা ম্যান গঠন করে, তো এই নেটওয়ার্কগুলিও একসাথে জুড়ে ওয়্যান গঠিত হতে পারে, আবার কোনো একক কম্পিউটারও ওয়্যানের সাথে যুক্ত হতে পারে। হোয়াইট এরিয়া নেটওয়ার্কে যোগাযোগের মাধ্যম হিসাবে কেবল বা তার ছাড়াও স্যাটেলাইট
বা উপগ্রহ মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। সাধারণত ওয়ানের প্রায় সমস্ত পরিষেবাই সরকারি দপ্তরের নিয়ন্ত্রণে থাকে। এই নেটওয়ার্ক পদ্ধতির একটি বৃহত্তর অ্যাপ্লিকেশন হলো ইন্টারনেট ব্যবস্থা। এই নেটওয়ার্কে যেহেতু যে কোনো কম্পিউটারই যুক্ত হতে পারে, সেই হেতু এই নেটওয়ার্কে ভাইরাস ইনফেকশনের চান্স অনেক বেশি থাকে। ল্যান বা ম্যানের তুলনায় ওয়ানে তথ্য পরিবহনের গতি অনেক কম হয় এবং খরচও অনেকটা বেশি হয়। কোনো নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার কিভাবে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করবে তাকে নেটওয়ার্ক প্রযুক্তি বলা হয়। এই নেটওয়ার্ক প্রযুক্তি বা আর্কিটেকচারের ওপর ভিত্তি করে নেটওয়ার্ক দুরকম হতে পারে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে এক বা একাধিক শক্তিশালী কম্পিউটার থাকে যাদের সার্ভার বলা হয়। অন্য অন্য কম্পিউটার এই সার্ভারের সাথে যুক্ত থাকে এবং তাদের ক্লায়েন্ট বলা হয়। এই ক্লায়েন্ট কম্পিউটারগুলি মাঝারি মানের কম্পিউটার হলেও চলে, কিন্তু সার্ভারকে অবশ্যই বেশ শক্তিশালী হতে হবে। এই সার্ভারের মূল কাজ হলো নেটওয়ার্কে যেসব ক্লায়েন্ট কম্পিউটার যুক্ত আছে তাদের প্রয়োজন অনুযায়ী ডেটা এবং রিসোর্স সরবরাহ করা এবং সেই সরবরাহে অনুমতিও দেওয়া। ক্লায়েন্ট কম্পিউটারগুলি সার্ভারের থেকে অনুমতি নিয়ে ডেটা এবং রিসোর্স ব্যবহার করতে পারে। এই অনুমতির জন্য প্রতিটি ক্লায়েন্ট কম্পিউটারের আলাদা অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড থাকে। যেহেতু কোনো ডেটা অ্যাক্সেস সার্ভারের অনুমতি ছাড়া করা সম্ভব নয় এবং ক্লায়েন্ট কম্পিউটারগুলিও পাসওয়ার্ড ব্যবহার করে, সেই কারণে এই ধরনের নেটওয়ার্কে ডেটা এবং সফটওয়্যার খুবই সুরক্ষিত থাকে। এই নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, তার ফলে ব্যবহারকারী অনেক দূর থেকেও সহজেই ডেটা বা রিসোর্স ব্যবহার করতে পারে। সার্ভারের গুরুত্বপূর্ণ ডেটাগুলির ব্যাকআপ নেওয়ারও ব্যবস্থা থাকে। সার্ভার কেন্দ্রীয় কম্পিউটার হিসাবে অন্য অন্য ডেটা, সফটওয়্যার এবং ক্লায়েন্ট কম্পিউটারগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু সার্ভারকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বদাই একজন দক্ষ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয় এবং এই নেটওয়ার্ককে সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ ধরনের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স, উইন্ডোজ NT ইত্যাদির প্রয়োজন হয়ে থাকে। যদি সার্ভার বিকল হয়ে পড়ে তাহলে সমস্ত নেটওয়ার্কটিতে এর প্রভাব পড়ে। এই নেটওয়ার্ক স্থাপন করা যথেষ্ট জটিল এবং পরিশ্রম সাপেক্ষ। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা সার্ভার থাকে না। এক্ষেত্রে প্রতিটি কম্পিউটারই একদিকে সার্ভার ও অন্যদিকে ক্লায়েন্ট হিসাবে কাজ করে। এই নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটারই প্রায় সমান ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে এবং আলাদা করে কোনো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়ে না। এই নেটওয়ার্ক সরল প্রকৃতির, সুতরাং এটি স্থাপন করাও খুবই সহজ। প্রত্যেকটি কম্পিউটার একে অপরের সাথে যুক্ত থাকে এবং প্রত্যেকটি কম্পিউটারের অর্থাৎ প্রত্যেকটি ব্যবহারকারী নিজেই স্থির করে সে কাকে ডেটা পাঠাবে বা কার থেকে ডেটা গ্রহণ করবে। তবে এই নেটওয়ার্কে ডেটা সুরক্ষার বা ডেটার ব্যাকআপ নেওয়ার সেই অর্থে কোনো ব্যবস্থা থাকে না। নেটওয়ার্কের কমিউনিকেশন মিডিয়া কতগুলি সিগন্যাল পরিবহন করবে একই সময়ে তার উপর ভিত্তি করে দু ধরনের নেটওয়ার্ক দেখা যায়, বেসব্যান্ড নেটওয়ার্ক এবং
ব্রডব্যান্ড নেটওয়ার্ক। যে নেটওয়ার্কের কমিউনিকেশন মিডিয়া একসময়ে শুধুমাত্র একটি সিগন্যাল পরিবহন করতে পারে, সেই নেটওয়ার্ককে বেসব্যান্ড নেটওয়ার্ক বলা হয়ে থাকে। সাধারণভাবে ল্যান নেটওয়ার্কে বেসব্যান্ড প্রযুক্তির ব্যবহার দেখা যায়। এই নেটওয়ার্কে অনেকগুলি কম্পিউটার কমিউনিকেশন মিডিয়া শেয়ার করার জন্য ডেটাকে ছোট ছোট ইউনিটে ভাগ করে, যাকে ডেটা প্যাকেট বলা হয়। এই ডেটা প্যাকেটগুলি রিসিভিং কম্পিউটারে গিয়ে পুনরায় একত্রিত হয়, যাকে রিঅ্যাসেম্বলিং বলা হয়ে থাকে। যে নেটওয়ার্কের কেবল একই সময়ে একাধিক সিগন্যাল পরিবহন করতে পারে, সেই নেটওয়ার্ককে ব্রডব্যান্ড নেটওয়ার্ক বলা হয়। ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ব্রডব্যান্ড প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এই নেটওয়ার্কে ডেটার আদান প্রদানের স্পিড অনেক বেশি হয়ে থাকে। কেবল টিভি নেটওয়ার্ক এই ব্রডব্যান্ড পরিষেবার একটি উদাহরণ, যেখানে একটি কেবল একাধিক টিভি চ্যানেলের সিগন্যাল বহন করে নিয়ে যায়। কোনো কোনো কেবল টিভি নেটওয়ার্ক একই সঙ্গে ইন্টারনেট পরিষেবাও প্রদান করে, যা সেই একই কেবলের মাধ্যমে পরিবাহিত হয়। আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।